ওকে সো এই অবস্থায় বর্তমানে প্রায় সবার আছে সবার বলবো না প্রায় সবার ডিপার্টমেন্টের চারটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এলাই এক্সেস ডিপার্টমেন্ট জিওয়াই ডিপার্টমেন্ট রিপোর্ট এবং ফর্ম ওয়ান যেটা ছিল আমার ওটা রাইট ক্লিক করে রিনেম করে স্টুডেন্ট এন্ট্রি ইউআই বানাইছে যারা করবে একটু কুকলি করে ফেলে 10 সেকেন্ড লাগবে করতে ফর্ম ওয়ান যাদের যাদের আছে রাইট ক্লিক করে স্টুডেন্ট ডাটা স্টুডেন্ট এন্ট্রি করে ফেলে এই যে রকম রাইট ক্লিক রিনেম এখানে স্টুডেন্ট এন্ট্রি ইউআই লিখে ফেলে তারপরে বলবে যে তুমি কি সবগুলো রিনেম করতে চাও কিনা দিবেন ইয়েস যদি বলে তুমি সবগুলো রিনেম করতে চাও কিনা দিবেন ইয়েস তাহলে হয়ে যাবে ওকে এখন এই যে আমি যে এই ব্রেকের আগেও একটা জিনিস নিয়ে খুব কনসার্ন ছিলাম কপি পেস্ট অথবা ডুপ্লিকেশন যেটা ডুপ্লিকেশন সেটা কিন্তু আবার ঘুরছে তাই না কেউ কি বলতে পারেন কোন জায়গায় ঘুরছে আপনারা বলেন আপনার বলছেন আমাকে কোন জায়গায় ডুপ্লিকেশন ঘুরছে ডাটা অ্যাক্সেসে ডুপ্লিকেশন ঘুরছে কোন জায়গায় ঘুরছে কানেকশনে অর্থাৎ আমাদের দেখেন ডাটা অ্যাক্সেসের একদম উপরে এই যে এখানে যে কাজটুকু করছি আমরা হ্যাঁ আর আমাদের যে স্টুডেন্ট এন্ট্রি সরি স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস যেটা ছিল দুটো সেম না একদম হুবহু সেম তাই না সো আমি যেটা বলছিলাম উই মাস্ট ক্রিয়েট এ সিঙ্গেল অ্যাক্সেস পয়েন্ট কিন্তু এখানে কিন্তু আলাদা দুটা অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেছে সো কি করা যায় একটা উপায় আছে হচ্ছে অন্য একটা ক্লাস বানায়া সেই ক্লাসে একটা মেথড তৈরি করে সেই মেথডটাকে কল করা ভাই কানেকশন দাও অথবা এক দুইটা ক্লাসেরই একটা কমন প্রপার্টি বানান যায় কিরকম করে সোজা বলেই বুঝে ফেলবেন কেমনে কমন বানায় যায় কারো কোনো আইডিয়া আমি আরেকটা ক্লাসের ফাংশন বানাবো না কিন্তু সিঙ্গেল পয়েন্ট কে অ্যাক্সেস করব কার কোনো আইডিয়া ওই ক্লাসের সাথে ক্লাসটাকে কল করব আচ্ছা আমি এই প্রশ্নটা ভালো মতো করতে পারি নাই ওই স্টুডেন্ট এগুলা যদি সিঙ্গেল ভেরিয়েবল হইতো আমি কিন্তু আপত্তি করতাম না কিন্তু ঝামেলা যেটা হয়েছে এই ভেরিয়েবল তার সাথে আরো তিনটা ধরনের ভ্যালু নিয়ে রেখে দিচ্ছে সো আল্লাহ না করুক কোনো কারণে যদি একটা কানেকশন প্রপার্টি চেঞ্জ হয়ে যায় ডাটাবেস চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার যদি 10টা ডাটা অ্যাক্সেস ক্লাস থাকে কি করতে হবে 10 জায়গায় ডিগে চেঞ্জ করতে হবে না তাই না সো কখন এরকম করবো না আমরা সো দেয়ার মাস্ট বি এ ওয়ে যেখান থেকে আসলে এইখান থেকে এসকিউএল কানেকশন যেটা আসবে আচ্ছা আমি একটা অপশন বললাম সেটা হচ্ছে যে মাই কানেকশন নামে একটা ক্লাস বানায় সেটার একটা গেট কানেকশন মেথড তৈরি করে সেটাকে কল করা এটা একটা ওয়ে তাই না তাহলে আর কানেকশন সমস্যা হচ্ছে না আমার কোশ্চেন হচ্ছে আরেকটা আরো সহজ ওয়ে আছে খুব সুন্দর ওয়ে আছে যা যেখান থেকে আসলে এই স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেস দুইজনই এর প্রপার্টিটা শেয়ার করতে পারবে ভেরিয়েবলটা শেয়ার করতে পারবে কেমনে জয়েন কিরকম জয়েন বুঝি নাই বুঝি নাই আচ্ছা তাহলে কি করবো সেটা বলো মনে হয় বুঝতে পারছি বাট কি করবো সেটা বলো ডিপার্টমেন্টের
আচ্ছা তাহলে ব্যাপারটা কি হলো ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসের কাজের জন্য আমি স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসকে কল করতেছি ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে গেল না ডাটা অ্যাক্সেস নামে একটা ক্লাস তৈরি করে করতে পারো ওকে কল করে মতলব আচ্ছা ঠিক আছে ডাটা অ্যাক্সেস নামে একটা ক্লাস তৈরি করে আচ্ছা এই কোশ্চেনটা করা উচিত ছিল এনিওয়ে চিন্তা করা ভালো বিভিন্নভাবে চিন্তা করছেন ভালো হয়েছে যেটা করবো আমরা সেটা হচ্ছে একটা এই সিঙ্গেল পয়েন্টের জন্যই একটা ডাটা অ্যাক্সেস রেখে দেবো সেখানে আমরা এই স্কুল কানেকশনে জিনিসপত্র রাখবো সো এ যখন এটি হেড করবে কি করবে সে এইখানকার সব কিছু পাই যাবে না ইনহেরিটেন্স করাইলে আর ভালো হইতো আগে পারতেন ঠিক আছে সমস্যা নাই সো আমরা কি করব একটা কমন ডাটা অ্যাক্সেস নামে একটা ক্লাস তৈরি করলাম যার কনস্ট্রাক্টরের মধ্যে আসলে আমি এগুলা ভরে দিব তাইলে এটা কনস্ট্রাক্টর বানাই একটা এইটুকু আমি একবার কাট করে নিয়ে যাবো কারণ এখান থেকে রাখবো না এটা এগুলো কি আর রাখবো না তো এগুলো কাট করে একটু করে নিয়ে যাবো কাট করলাম কমনে আসলাম একটা কনস্ট্রাক্টর বানাই একটা আর এখান থেকে এটা আপনাদের মডিফায়ার পড়াইছে না আচ্ছা ঠিক আছে এটা কি শোনো সো এখান থেকে এটা দরকার নাই আচ্ছা ভিডিও কি হচ্ছে না হচ্ছে দেখেন ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসের কানেকশন কিন্তু এখন এটিম হয়ে গেছে তাই না মানে কিছু নাই তাহলে কি করতে হবে এখান থেকে এইটাকে ঠিক আছে তাহলে কি হইল কানেকশনের কোনো কথা এখানে নেই যা আছে সব আমার প্যারেন্ট ক্লাসে সো এই কাজটুকুই বা এখানকার ফেলে দেওয়া জিনিসগুলো আমার স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসে গিয়েও করতে হবে আমরা ইউনিভার্সিটি ইনহেরিটেন্স করে আসছি বাপ ছেলের রিলেশনশিপ মনে আসছে কিছু মেইন কথা হচ্ছে ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেস এখন এই ডাটা অ্যাক্সেসকে ইনহেরিট করছে সো এখানকার প্রোটেক্টেড জিনিসপত্রগুলো সে পেয়ে যাবে সেই জন্য এর কমান্ডটা চলে পেয়ে গেছে ঠিক আছে ওকে কারণ এটার মধ্যেই তো আমার প্রোটেক্টেড করা না তো পাই তো যাবে আচ্ছা আর স্টুডেন্ট গেল কই তাহলে এটা দরকার নাই তাই না এখানে গিয়ে আমার
ঠিক আছে আচ্ছা আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছুক্ষণ কাজ করব আপনারা দেখবেন তারপরে 12:30টার দিকে 1:30টার দিকে আমি কোড কোড সহ সব দিয়ে দিব আপনারা লাঞ্চের মধ্যে এই সবগুলো করে ফেলবেন ঠিক আছে লাঞ্চ করব হ্যাঁ লাঞ্চ না করলে লাঞ্চ হয়ে আছে হ্যাঁ আচ্ছা করবেন এবং এটা ভাজা ভাজা করে ফেলবেন যেন লাঞ্চের ব্রেকের পরে যে আমরা আরেকটা অ্যাডভান্স লেভেল দেখতে পাই ঠিক আছে কারণ কারণ বাদ দিক শুরু করি আপনার আচ্ছা সো ইন দিস পয়েন্ট আমাদের কি অবজেক্ট আছে স্টুডেন্ট আছে ডিপার্টমেন্ট আছে আলাদা করে এখন একটা সিনারিও যদি দিই আপনাদেরকে স্টুডেন্ট বিলংস টু ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্টস তাই না তাহলে আমরা কিন্তু এক ধরনের কানেকশনের গন্ধ পাচ্ছি এখানে তাই না তাদের নিজের মধ্যে এক ধরনের রিলেশনশিপের গন্ধ পাচ্ছি না কিন্তু আমি আবার এই একটা কথাই দুইভাবে ঘুরায় বাঁচায় বললাম তাই না রিলেশনের সত্য একটা স্টুডেন্ট ডিপার্টমেন্টের বিলংস করতে পারে অথবা একটা ডিপার্টমেন্ট অনেকগুলো স্টুডেন্টকে রাখতে পারে যদি আমরা স্টুডেন্ট belongs to department লিখি তাহলে কি হবে student.cs এর মধ্যে একটা ডিপার্টমেন্ট অবজেক্ট চলে আসবে না অ্যাসোসিয়েশন সবাই পড়ছেন এটা আমি মেইল টেল দেখি তো এখন মাঝে মধ্যে তাই না আবার যদি আমি বলি ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্টস তাহলে কি হবে ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে আমার লিস্ট অফ এবং থিওরিটিক্যালি দুইটাই আসলে সমান বা দুইটাই আসলে যায় সহজ বাংলা হচ্ছে এটা কিন্তু যদি আমরা এই দুইটাই সিএস ফাইলে এখানে লিখি এক ধরনের সাইক্লিক প্রবলেম অ্যারাইজ করবে সাইক্লিক প্রবলেম মানে ডিপার্টমেন্ট এখানে ঢুকছে বা স্টুডেন্ট আবার এখানে ঢুকছে তাই না সো আমাদের যে কোনো একটা চয়েস করতে হবে কি বলছি বুঝতে পারছেন এই একটু দেখেন দেখে হজম করেন তারপর কোশ্চেন করেন সিনারিও সেম সিনারিও দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে একটা হচ্ছে স্টুডেন্ট বিলংস টু ডিপার্টমেন্ট যেখানে স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সে আপনার ডিপার্টমেন্ট সে আপনাকে ডিপার্টমেন্ট নামটা বলতে পারবে তাই না অথবা আপনি ইচ্ছা করলে ডিপার্টমেন্টের মধ্যেও স্টুডেন্টস রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ডিপার্টমেন্ট রেজিস্ট্রারের কাছে যান বা কেরানির কাছে যান গিয়ে বলবেন বর্তমান এই ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট আছে সে আপনাকে বলতে পারবে জাস্ট খেয়াল করেন মেইন অ্যাক্টিভ অবজেক্ট কোনটা যদি আমার অ্যাক্টিভ অবজেক্ট হয় স্টুডেন্ট নিজে সেক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসবো আর যদি অ্যাক্টিভ অবজেক্ট হয় ডিপার্টমেন্ট নিজে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টগুলোকে এখানে নিয়ে আসবো ঠিক আছে ইট ডিপেন্ডস অন ইউর ইউজার সিনারিও ইউজার রিকোয়ারমেন্ট যে আপনার ইউজার আসলে কীভাবে চাচ্ছে জিনিসটা এবং আপনার কোন সিনারিওতে কাজ করতে সুবিধা বেশি হবে দ্যাটস আর কিছু না এরপর আমি আর যেটা বলছি কি বলছি যে যদি আপনি স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্ট রাখেন এবং ডিপার্টমেন্টের মধ্যেও লিস্ট অফ স্টুডেন্ট রাখেন সেক্ষেত্রে প্রবলেম যেটা হবে এই ধরনের সাইক্লিক রিডেন্ডেন্সি বলা হয় সাই
CLIC সাইক্লিক মানে এরকম নিজেরা নিজেরা আর কি কল করতেছে এরকম একটা প্রবলেম অ্যারাইজ করবে সো এটা ইউজ করা যাবে না আপনাকে হয় এই ফর্মটা ইউজ করতে হবে অথবা এই ফরম্যাটটা ইউজ করতে হবে ঠিক আছে ফুল কথা এটাই বলছি কারো কোনো কোয়েশ্চেন দুইটা কথার রেজাল্ট তো একটাই সিনারিওটা যে আমরা একটা ডিপার্টমেন্ট থেকে আমরা স্টুডেন্ট লিস্ট জানতে পারি অথবা একটা স্টুডেন্টের কাছ থেকে তার ডিপার্টমেন্ট নাম জানতে পারি এই দুইটা সিনারিওর মধ্যে এইটাও ব্যবহার করতে পারি এইটাও ব্যবহার করতে পারি দুটো তো আলাদা যে স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারি তোমার ডিপার্টমেন্ট নাম কি অথবা ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট আছে এটা জানতে পারি দুটো আলাদা একটা জায়গা এটাই দুই আলাদা সিনারিও দিছি সিম্পল অর্থে বলছি বলছি যে দুইজনের মধ্যে দুজন পিছু করে রাখা যায় এটা কিন্তু যে কোনো আমরা একটা রাখবো কোশ্চেন নাই তাহলে আমরা বাম পাশেটাই রাখবো কারণ আমরা যেভাবে কাজটা আঁকাবো এবং শেষ পর্যন্ত আঁকাবো সেখানে স্টুডেন্ট অবজেক্টটাই মেইন অবজেক্ট মানে ওকে কেন্দ্র করে আসলে সব কিছু ঘুরবে ঠিক আছে সো আমরা কি করব তাহলে এখন স্টুডেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট আমি বলুন আমরা যখন তার মধ্যে একটা সেট করেছিলাম যে ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু স্টুডেন্ট থাকতে পারে হ্যাঁ এটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক স্টুডেন্ট থাকতে পারে এখন এই দুজনের সাথে যেটা রিলেশনশিপ করেন দুইটা ক্লজই ট্রু না কারণ রাজকে যদি আপনি কল করেন বা বলেন ভাই তোমার আন্ডারে কি কি বিল্ডিং আছে সে বলতে পারবে না বিডিবিএল দিতে আর কি আজ আমি যাবে অনেক কিছু বলবে না আবার যদি বিডিবিএল ভবনে আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কোথায় আসো বলতে পারবে না ঠিক আছে এই কাহিনী কিন্তু এখানে ঘটছে ঠিক আছে তো আমরা কি করলাম একটা ডিপার্টমেন্ট অবজেক্ট স্টুডেন্টে নিয়ে আসলাম ওকে কিন্তু এই যে আমরা অ্যাপ্লিকেশন লেভেলে যে চেঞ্জটা করলাম ডাটাবেজে তাহলে কিভাবে এটা এফেক্ট করবে ডাটাবেজে তাকে ছিল স্টুডেন্ট যার মধ্যে ছিল শুধুমাত্র আইডি নেম অ্যাড্রেস ডিপার্টমেন্টের মধ্যে ছিল শুধুমাত্র আইডি এইটা তো এখন আমরা অ্যাটলিস্ট ডিডাক্ট করতে পারি যেহেতু স্টুডেন্ট টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে কোনো এক ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে সো আইদার ডিপার্টমেন্ট আইডি এখানে আনতে হবে অথবা আইডি এখানে আনতে হবে তাই না কোয়েশ্চেন হচ্ছে আমরা কোনটা করবো কেন আমরা এগুলো ফলো করব এই সিনারিওতে আমার কিছু ডাটা আছে না নেম আইডি এটা ডিপার্টমেন্টের গেল সো আইডি ওয়ান সিএসি টু ট্রিপলি থ্রি সিভিল ওকে যদি আমরা স্টুডেন্টের আইডিটা এখানে নিয়ে আসি কি হবে বলেন তো আচ্ছা আইডি ওয়ান এখানে ঢুকলো তাই না একটা কি ডিপার্টমেন্টে কি একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট ঢুকবে না তাহলে কি করতে হবে ফোর এটা ছাড়া কোন উপায় আছে নাই তো
at a student wedding, five, sorry, CSE, three. তার মানে কি এই একটা কলমের জন্য আপনার এই সিএসি বা মেইন ভ্যালুগুলো আপনি রিপিট করতে হচ্ছে না নেভার ডু ঠিক আছে সো এইটার বিপরীতটা হচ্ছে এখানে যে স্টুডেন্টের আইডি নেম অ্যাড্রেস আর ডিপার্টমেন্ট আইডি 1, 2, 3, A, B, C, D, E, F. So, A to the CS the pore, 2, 1, A to the triple is the pore, 2, A to the civil pore, aspect, 3. So, the other student CS the pore, what is the motion? Turn table to cut. Student. So, A to repeat corners have an angle. So, B, nam D with the pore. F এবং আবার কোন কোন আপত্তি আছে আমরা অবশ্য মনে আসছি যে ওই মেইন ইম্পর্টেন্ট জিনিস কোন পার্টে যাবে ওয়ান পার্টে জিনিস মেইন পার্টে যাবে কোন কোন সর আসছিল না কি জানি সব রুলস গুলো ওয়ান টু মেইন রিলেশনশিপ মনে আছে আবার বলি আমরা টেবিলে যখন ওয়ান টু মেইন রিলেশনশিপ করতাম পড়ে আসছি যখন তখন কি দেখতাম মেনি পার্টে জিনিস ওয়ান পার্টে আসবে অথবা ওয়ান পার্টে জিনিস মেনি পার্টে যাবে তাই না কেন কি হবে এটা কি জানতাম বুঝতাম হয়তো বুঝতাম বাট এক্সাম্পলটা হচ্ছে এরকম তাহলে যদি আপনি এক্সাম্পলটা জানেন ফিল করেন তাহলে ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে পেঁচায়ও যে হ্যাঁ এটা আপনি পেঁচাই আসা আপনি সেটা কিন্তু পারবেন না কেন কারণ আপনি এক্সাম্পলটি সুন্দর করে বুঝাই দিবেন ঠিক আছে আমরা এক্সাম্পল দিই এমবিসি নিয়ে কাজ করছি আমি কিন্তু সংজ্ঞাটা আমি খুব একটা পারতাম না তো এখন যেখানে ঢুকছি তো ওই প্রথম জিজ্ঞেস করছে সংজ্ঞা দিছি পছন্দ হয়নি পরে কাগজ কলম নিয়ে একদম ছবি টবি আঁকায় সুন্দর করে বুঝাই দিই তখন খুশি হয়েছে ঠিক আছে সো ইট ডিপেন্ডস যখন ডাটাবেস দিয়ে আপনাকে প্যাটার্ন শুরু করবে আপনি কাগজ কলম নিয়ে সুন্দর করে টেবিল টুবিল আঁকায় দেখেন ভাই যে এইটা সি এইটা বলছি আসলে ঠিক আছে তারা আসলে আপনি সংজ্ঞা জানতে চায় না জানতে চায় আপনি দিয়ে কাজ করান যাবে সহজ বলা হচ্ছে এটা ঠিক আছে ওকে সো এখানে নতুন একটা আইডি কার্ড অ্যাড হবে যার নাম হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি আচ্ছা তাহলে আমরা এই চেঞ্জটা করি স্টুডেন্টের ডিজাইন এখানে কি ঢুকবে আচ্ছা এখানে যদি আমি অ্যালাও নাল এরকম করি সে কিন্তু একটা ঝামেলা বলবে কি ঝামেলা অনেকেই প্রবলেমটাই করবেন কি বলছে পড়েন তো আমাকে একটু বুঝান কি বলছেন বুঝলাম টেবিলটা মডিফাই করা যাবে না কারণ কি এটা নাল দেওয়া আছে নাল করা আছে ইনসার্ট করা যাবে না এখানে কোনো কিছু কেন করা যাবে না বাই ডিফল্ট এটা নাল করা আছে ডিটেইলস বলেন ডিটেইলস এটা তো আপনি এটা ট্রান্সলেট করে দেন ডিটেইলস বলেন এই টেবিল আগে থেকে ডাটা আছে যেমন স্টুডেন্টের নাম দেওয়া একটা টেবিল আছে ডাটা আছে তো কি স্যার খুবই থ্যাংক ইউ যা বলছে সেটাই সত্যি কথা কারণ
এই কলাম এড করার আগ পর্যন্ত এই অবস্থা ছিল, তাই না? তিনটা কলাম ছিল, আপনি কি বললেন? নতুন একটা কলাম অ্যাড করলেন, সো সে ভার্চুয়ালি মনে মনে একটা কলাম অ্যাড করে নিছে। এরপর আপনি তো আমরা তো বেশি বুদ্ধিমান, আমরা করলাম এটাকে নট নাও করে দিলাম, যে নাও নিবে না। তাহলে যখন সেভ করতে লাগবে টেবিলের স্কিমাটা, এখানে যে ভ্যালুগুলো আছে পাশ দিয়ে ব্ল্যাঙ্ক ভ্যালুরা, সে কি নাল এখানে ইনসার্ট করতে দিবে? দিবে না, তার মানে টেবিল করতে দিবে না। কথা বুঝতে পারছেন? সো এই জন্য সে দেয় নাই। সো ইন দিস কেস আমাদের দুইটা অপশন আছে, আইদার টেবিলের ডাটাগুলো ফেলে দিয়ে নট নাল করে সেভ করা, অথবা ম্যানুয়ালি কিছু ডাটা এখানে ইনপুট দিয়ে তারপরে কলমটা টিক চিহ্নটা উঠে দেওয়া। কি বলছে বুঝতে পারছেন? কে কে বুঝেন নাই বলেন, আপনি বুঝছেন? কেন ভাই কথাগুলো যে বলি, কারো কোনো কোয়েশ্চেন? সাপোজ যখন আমি সেভ করতে লাগি, সেহেতু এখানে কোনো ভ্যালু দিচ্ছি না আমি, সো সে যখন এগুলো আবার কমিট করতে লাগবে, দেখবে যে ভ্যালু নাই, ভ্যালু নাই, ভ্যালু নাই, ভ্যালু নাই। আবার তার স্কিমায় বলা আছে নাল ভ্যালু অ্যালাউ করবে না, সো এটা কনফ্লিক্টিং পজিশন চলে আসবে না, সো এটা দিবে না। সো আমরা যেটা করতে পারি সেটাই করি আগে। সো ডাটা দিয়ে আসি, সেভ করলাম অ্যালাউ নাল দিয়ে, আচ্ছা সে নিচ্ছে না, ক্লোজ করে আবার নিয়ে আসছি। এবার আসছি ওয়ান, এটাকে ওয়ান বানাতে, আচ্ছা। সো এখন এক্সিস্টিং রোয়ের মধ্যে কোনোটাও নাল অবস্থায় নাই, আছে নাই, সো এটাকে আমি যদি সরাই দিই কোনো সমস্যা নেই। সেভ করলাম, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেছে, ওকে। সো আমাদের আরেকটা মেজর চেঞ্জ ডান, একটু নোট নিয়ে রাখেন, রাখেন আপনারা কী কী চেঞ্জ করলাম এক্সিস্টিং অবস্থার পর। একটা চেঞ্জ করলাম স্টুডেন্ট ডট সিএস এর মধ্যে গিয়ে ডিপার্টমেন্ট অবজেক্ট অ্যাড করছি, অ্যাপ্লিকেশন লেভেলের চেঞ্জ এটা। ডাটাবেসে এসে কী করলাম ডিপার্টমেন্টের আইডিটা আমরা স্টুডেন্টের মধ্যে অ্যাড করলাম, বাট স্টিল there is no physical relationship between this id and this id, যেটা করা হয়েছে সেটা আমাদের মনে মনে। সার্ভার কিন্তু এখনো জানে না যে এই আইডি মানে এই আইডি, জানে আমার কথা বুঝতে পারছেন? কি বলছি আমরা এটার নাম দিছি একটা ডিপার্টমেন্ট আইডি, ফাইন, আমাদের খুব সুন্দর নাম দিছি একটা, বাট এসকিউএল সার্ভারের কাছে কি এইটুক ইনফরমেশন গেছে যে ভাই এই আইডি মানে এই আইডি? জানে নাই কিন্তু, সো যাওয়াইতে হবে না। সো এটা আমরা অলরেডি করে আসছি ডাটাবেস কোর্সে, সেটা হচ্ছে ফরেন কি রিলেশনশিপ, মনে আছে? ফরেন কি করতাম যে আমরা কি করতাম বলেন তো, একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে এসে ফরেন কি ছিল, আচ্ছা। আমার কোশ্চেন হচ্ছে আমরা কেন এই এক্সপ্লিসিট এক্সপ্লিসিট রিলেশনশিপ বা বাউন্ডিং বা বাইন্ডিং হোয়াটএভার এইটা আমরা কেন করব, এটা ছাড়াই তো আমরা ছেলে কাজ করতে পারি। খুব বুদ্ধিমান কোশ্চেন হলো এটা, কেন করব কোশ্চেনটা আবার বলি। আমরা তো ইচ্ছা করলে এই রিলেশনশিপটা মানে ফরেন কি রিলেশনশিপ এস্টাবলিশ না করেই ইনসার্ট ডিলিট আপডেট করতে পারতাম, তাই না? আমার কেন এইরকম এক্সট্রা একটা রিলেশনশিপ অ্যাড করতেই হবে? জয়নিং করলে পেয়ে যাচ্ছি, জয়নিং করলে পেয়ে যাচ্ছি, জয়নিং আমরা তো একটু হলে টার্মটা জানি, তাই না? জয়নিং
টার্ম হ্যাঁ জয়েনিং করে দুইটা মিলে সিঙ্গেল টেবিল হয়ে যাচ্ছে ওটা অন্য একটা ক্লাসে বলবো আর কি এটা হবে না এনিথিং এলস আইডি নেমটা জানা তো দরকার না ভাই ওটা তো ওটার মধ্যেই পড়ে যাচ্ছে জয়েনিং করলে আপনি সবগুলোর মধ্যে ক্রস জয়েন হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল টেবিলে চলে আসছে ইজিলি আপনি সব কিছু পাচ্ছেন জয়েনিং এখানে কোনো ফ্যাক্ট না আরেকটু চিন্তা করেন আপনার এই কারণ বাজারেই আমাদের একটা ভালো ব্র্যান্ডের নাম বলেন থাকটা কিন্তু এরা কোন প্রোডাক্ট ডিসপ্লে করে না ওরা কি করে যে ওদের হেড অফিস বা গোডাউন থেকে নিয়ে আসে ঠিক আছে এখন আপনি গিয়ে ওকে বললেন ভাই আপনাদের ওয়াশিং মেশিন আছে সে বলল আছে আপনার হেয়ার ড্রেসার আছে আছে আপনাদের রুটি বানানোর মেশিন আছে বলে আছে সব আছে কিন্তু রুটি মেশিন কিন্তু নাই কিন্তু সে আপনার সামনে উঠে এন্ট্রি দিয়ে সেভ করে টাকা নিয়ে ছেড়ে দিল কিন্তু আপনি গোডাউনে গিয়ে কি দেখলেন আছে নাই এই যে একটা মিসম্যাচিংটা যে হচ্ছে হ্যাঁ যদি এটা পসিবল হতো যে এই ফিল্ডের সব ডাটা ওইখান থেকেই আসতে বাধ্য অথবা সে কাজ করবে না বাধ্য করার ব্যাপারটা যেন সে নিজে নিজে এন্ট্রি করতে না পারে এটা বেটার হতো না আচ্ছা এখন আমি এখানে চলে আসি সাপোজ এখানে আপনার ডিপার্টমেন্ট আছে এখানে তিনটা দিচ্ছিলাম ওই দুটা হয়নি আসলে তিনটা ঠিক আছে আপনি যখন স্টুডেন্ট এন্ট্রি করা শুরু করলেন আপনি আইডি দিয়ে বসলেন ফোর বুঝলো সে কিন্তু নিবে কেন নিবে কারণ এখানে কোনো রিসোর্স না দেওয়ার কোনো রিলেশনশিপ আপনি দেন নাই দিচ্ছেন মানে এটা দেওয়ার আগ পর্যন্ত ইটস এ নর্মাল ইন্টিজার ভ্যালু ইট মে বি 100, 200, 500 এটসেট্রা এটসেট্রা নো ম্যাটার বাট যদি আপনার হাতে এই রিলেশনশিপটা থাকতো যে বাংলায় বলি কি হতো তোমার এই কলামের যে ভ্যালুগুলো ঢুকাবে সেই একটাও এইখানকার বাইরে কিছু ঢুকবে না অর্থাৎ এইখানকার যে জিনিসগুলো সেগুলি শুধুমাত্র এখানে ঢুকার যোগ্যতা অর্জন করবে যদি তুমি এর বাইরের কোনো ভ্যালু এখানে দাও তুমি ডাটা ইনসার্ট করতে দিবা না তাহলে এটা কি হচ্ছে আমরা এসকিউএল সার্ভারে গিয়ে এক্সপ্লিসিটলি একটা কমান্ড দিয়ে আসতেছি না সেটাই হচ্ছে কি আসলে ফরেন কি রিলেশনশিপ বিহাইন্ড দ্য সিন কেন আমরা ইউজ করব ক্লিয়ার তাহলে দেখেন যদি আপনি এরকম একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে দেন এই আইডি যদি এই আইডি এখানে আপনার আছে 1, 2, 3 আপনি দিলেন 4 সে আপনি ইনসার্ট করে দিবেন দিবে দিবেন সো দ্যাটস ওয়াই উই উইল ইউজ দ্য এক্সপ্লিসিট বা ফরেন কি রিলেশনশিপ আরেকটা রিজন আছে এটা ভাইস ভার্সা কে বলতে পারবে যে লজিক বা রিজনটা মাত্র আমি দিলাম ঠিক এটা উল্টা একটু চিন্তা করে বলেন যেটা না পাবে যে না এরকম কোনো নাম দিলে
না ইনসাইড আমি ফুলটা কেটে নিই এবার বল সাপোজ এখানে দেওয়া আছে আপনার থ্রি ঠিক আছে অর্থাৎ এই ছেলেটা বা স্টুডেন্টটা সিতে পড়ে সিভিলে পড়ে আপনি কি করলেন খুশির চোটে এটা ডিলিট কমান্ড চালাই দিচ্ছেন ঠিক আছে কিন্তু কি হবে যেহেতু এদের সাথে একটা রিলেশনশিপ স্টাবলিশ করা আছে সে বলল ভাই তোমার এই ভ্যালুটা এখানে ইউজ করা হচ্ছে সো তুমি এটা ডিলিট করতে পারবা না সহজ বাংলা হচ্ছে এটা সো এইটাই হচ্ছে ভাইস ভার্সা উল্টা যে দুইটার মধ্যে এক ধরনের কনসিস্টেন্সি অ্যাপ্লাই করার জন্য আমাদের রিলেশনশিপ স্টাবলিশ করতে হবে এটা হচ্ছে থার্ড চেঞ্জ নাম্বার ওয়ান চেঞ্জ সিএস ফাইলে নাম্বার টু চেঞ্জ কলামে নাম্বার থ্রি চেঞ্জ এখানে রিলেশনশিপ স্টাবলিশ করতে হবে ফুরি তাইলে আচ্ছা স্টুডেন্টের মধ্যে যাচ্ছি আমরা ডিজাইনে আসলাম রাইট ক্লিক রিলেশনশিপস আচ্ছা আমরা কি রিলেশনশিপ অ্যাড করবো না অ্যাডে ক্লিক করলাম এই যে এখানে এখানে এসে আপনাকে বলতে হবে আসলে কার প্রাইমারি কি আর কার ফরেন কি ইন দিস কেস এটা প্রাইমারি কি না আর এখানকার এটা হচ্ছে ফরেন কি দেখেন সুন্দর করে বলা আছে সো প্রাইমারি কি হচ্ছে আমার ডিপার্টমেন্টের আইডি ফরেন কি কোনটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে ভালো মতো চেক করে দেখেন মিলাই দেখেন কি বলছে কথা মিলছে কি মিলছে প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্টের আইডি ফরেন কি হচ্ছে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি এরপরে প্রেস ওকে ক্লোজ এবং সেভ ইয়েস সেভ করলাম আপনার কি ইআরডি নাম শুনছেন ইআরডি ইআরডি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তার মানে কি হয় কলামগুলা বা টেবিলগুলা তাদের মধ্যে কিভাবে কানেক্টেড আর কমিউনিকেট করে সেটা আপনাকে একটা সিঙ্গেল ইমেজের মাধ্যমে প্রকাশ করে দেয় ইআরডি আমরা কেমনে দেখব এই যে ডায়াগ্রাম আছে রাইট ক্লিক নিউ অ্যাড অ্যাড এই দেখেন সো যেহেতু আমি রিলেশনশিপ এস্টাবলিশ করে আসছি এবং ইট ওয়াজ ভ্যালিড সো সে একা একাই ডায়াগ্রামটা বানাই দিছে আমাকে ইন দিস কেস ডিপার্টমেন্টের উপরে দেখেন এক ধরনের চাবি দেওয়া না সো এটা প্রাইমারি কি সাইট আর উপরের দিকে দেখেন একটা এরকম চিহ্ন দেওয়া দ্যাট মিন মেনলি সাইট যারা ফরেন কি সাইট ঠিক আছে এই হচ্ছে অবস্থাটা সেভ করে দিই বিশাল বড় চেঞ্জ তাই না আরও চেঞ্জ আছে বাকি সে সময় এখন তিনটা স্টেপ দেখলাম দেখে রাখছেন সবাই কি কি কেউ বলতে পারবেন সাথে পাঠাইতে হবে তাই না কি পাঠাইতে হবে ডিপার্টমেন্টের আইডি পাঠাইতে হবে সো আমার ইউআই তে ওই আইডি ধরার জন্য একটা কম্বো লাগবে এবং ডাটা অ্যাক্সেসে গিয়ে একটা ইনসার্ট কলামের কলাম অ্যাড হবে আরও দুইটা চেঞ্জ লিখে রাখেন আমি লিখে দিই আপনাদেরকে লিখে রাখেন চার নাম্বারটা হচ্ছে ইউআই চেঞ্জ কি করবেন কম্বো নেবেন যেটা হচ্ছে আসলে ডিপার্টমেন্টের কম্বো ফার্স্ট নাম্বারটা হচ্ছে ডাটা অ্যাক্সেসে চেঞ্জ যেটা আসলে ইনসার্ট কোয়েরি
ইনসার্ট করলে চেঞ্জ লাগবে না, আপনার কলাম অ্যাড হচ্ছে এখন একটা তিনটা ভ্যালু ঢুকবে। এখন কোম্পানি আপনারা কেমন কাজ করছেন, অল্প না বেশি? কমবক্স নিয়ে কাজ করেন, অল্প না বেশি? আচ্ছা, এটা যেন বেশি হয়, ঠিক আছে। সো আমরা এখন যেটা করবো, স্টুডেন্ট এন্ট্রি ইউআই এর এইখানে একটা কম্বো বক্স অ্যাড করব, যে আসলে কি করবে, ডিপার্টমেন্ট গুলাকে এখানে ডিসপ্লে করবে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি একটু ব্রেক দিব, মাথা মুথা পুরো জ্যাম হয়ে গেছে মনে হয়, টানা অনেকক্ষণ কথা বলতেছি না, এইটুক পর্যন্ত বুঝতে পারার সমস্যা আছে, বুঝতে পারার সমস্যা আছে? আচ্ছা, যদি মাথা বেশি গরম হয়ে যায় আমাকে বলেন, আমি ব্রেক দিয়ে দিব, কারণ না বোঝার মতো কথা বলা মানে আপনাদের লস, আমার লস, কষ্ট হবে বেশি। আচ্ছা, কি বলতেছিলাম, চার নম্বরটা হচ্ছে ইউআই চেঞ্জ। কারণটা কি, আগে ছিল আমার যেটা টেক্সট বক্স, এখন আমার একটা কমো বক্স লাগবে, কারণ এইখানে ডিপার্টমেন্টের লিস্ট চলে আসবে, এখান থেকে ডিপার্টমেন্টগুলো আমি ডাটাবেজে পাঠাবো। এইখানে যদি আমি ডিপার্টমেন্ট ডিসপ্লে করতে চাই, ফার্স্ট আই হ্যাভ টু গেট দোজ ডিপার্টমেন্টস, তাই না? মজার ব্যাপার হচ্ছে, আপনারা এতদিন লিস্ট অফ অবজেক্ট নিয়ে কাজ করছেন না কম্বোর মধ্যে, আপনার কিন্তু অলরেডি ফর্মের ডাটা আছে, কেমনে আজকে বলতে পারবেন? ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসর গেটারকে কল করলে কি পাওয়া যাচ্ছেন না, তাই না? হ্যাঁ, মানে আপনার যদি কমো বক্স ফিল করতে হয় বা লোড করতে হয়, আপনি আসলে কি নিয়ে কাজ করছেন, লিস্ট অফ অবজেক্ট নিয়ে। যেহেতু এই কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে, ইউ উইল নিড লিস্ট অফ ডিপার্টমেন্টস। হাউ ডু উই গেট দ্য লিস্ট অফ ডিপার্টমেন্টস, এটার অ্যান্সার আমি এটাই বললাম, অলরেডি আমাদের ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসের মধ্যে গেটল মেথডটা যে আছে, সে আপনাকে কিন্তু গেট অল করে কি, লিস্ট অফ ডিপার্টমেন্টস। সো আপনি কিন্তু এই প্রবলেম সলভ, এখন কথা বুঝতে পারছেন? সো আমি এইটার কনস্ট্রাক্টরে কি করবো, ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেস কিলো, পরিষ্কার কি এলো, হ্যাঁ দিব দিব, ওই লিখতে গিয়ে ধরা খাই যেত। ডিসপ্লে মেম্বার ভ্যালু মেম্বার নিয়ে কাজ করছেন, এখানে কোনটা ডিসপ্লে মেম্বার হবে বলেন তো, কাহিনি কি হবে, এটা লোড করলে এখানে ডিপার্টমেন্টের লিস্ট চলে আসবে, সেভে ক্লিক করলে আমার আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে না, এখন ডিপার্টমেন্ট সিলেক্টেড, তাই না? সো স্টুডেন্ট, আচ্ছা আগে ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করতে হবে একটা,
আচ্ছা সিলেক্ট আইটেম নিতে হয়ে যাবে একটা যোগ হবে না এখন 0 1 2 এবং এখানে ঢুকবে স্টুডেন্ট ডট এবং যেহেতু এইটা ইন্টিজার সো আমি এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন দেই নাই মনে থাকবে ওকে সো ফার সো গুড লেটস টেস্ট ইট Yes. That I saved. Student. শান্ত ঢাকা 1 নিচে ওকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি উইথ কোড